মহাত্মা গান্ধী প্লে সেন্টার এবং এমএমডি প্লে ফোরামের উদ্যোগে পুরুষদের 5 কিমি এবং মহিলাদের 3 কিমি দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই দৌড় প্রতিযোগিতায় পঞ্চম মনমোহন দাস স্মৃতি ভলিবল নকআউট প্রাইজ মানে টুর্নামেন্ট উপলক্ষে আয়োজন করা হয় এবং এতে প্রথম থেকে দশম যারা হবে তাদেরকে পুরস্কার নগদ অর্থ দেওয়া হবে। সেখানে দৌড় শুরু হয় মহাত্মা গান্ধী স্কুল ময়দান থেকে। পতাকা নাড়িয়ে দৌড় প্রতিযোগিতার সূচনা করেছেন ত্রিপুরা জিমনাস্টিক অ্যাসোসিয়েশনের সভাপতি রাজীব ভট্টাচার্য, জেলা সভাপতি অন্তরা দেব সরকার, পৌর নিগমের কাউন্সিলর সুখময় সাহা এবং অঞ্জনা দাস। বালক ও বালিকা উভয় বিভাগে 117 জন প্রতিযোগী অংশ নেয়। দৌড় শেষে বিজয়ীদের হাতে নগদ অর্থ সহ পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা। স্বর্গীয় মনমোহন দাস স্মৃতি ওপেন যে আমাদের ভলিবল 9 থেকে 11 পর্যন্ত যে কম্পিটিশনের আয়োজন করা হয়েছে তারই অঙ্গ হিসেবে আজকে ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতার মাধ্যমে তার শুরুয়াত হচ্ছে। মহিলাদের মেয়েদের 3 কিলোমিটার এবং পুরুষদের 5 কিলোমিটার যে দৌড় প্রতিযোগিতা হবে আজকের এই দৌড়ের মাধ্যমেই আগামী 9 এবং 11 তারিখে যে ভলিবল ওপেন টুর্নামেন্ট হবে তার শুভ সূচনা হচ্ছে। তো আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমার সঙ্গে এখানে উপস্থিত রয়েছেন আমাদের কাউন্সিলর 24 নম্বর ওয়ার্ডের মাননীয় শ্রী সুকুমার সাহা, আমাদের সভাধিপতি সদর জেলা কমিটি সদর জেলার যে সভাধিপতি অন্তরা দেব সরকার মহোদয়া, উপস্থিত রয়েছেন কাউন্সিলর অঞ্জনা দাস মহোদয়া এবং অন্যান্য যারা এই ক্রীড়া জগতের সঙ্গে জড়িত অনেক লোকপত্ররা আমার এই সভাতে উপস্থিত রয়েছেন। আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আর আমার দৃঢ় বিশ্বাস যে এই খেলকুদের মাধ্যমে আমাদেরকে শরীর এবং মনকে চাঙ্গা রাখে এই শুভ উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং আগামী দিন আরো এইভাবে যুব সমাজকে আরো জাগ্রত হয়ে এই খেলকুদের মাধ্যমে আমাদের ঠিক থাকা, আমাদের সমাজকে সুশৃঙ্খল রাখা, আমাদের এই সমাজ গঠনে আমাদের ক্রীড়া একটা বড় অংশ ভূমিকা পালন করে। আমি সকলকে এই ক্রীড়ার মাধ্যমে আমাদের খেলকুদের মাধ্যমে